আসসালামু আলাইকুম দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কিছু কাজ নিয়ে বর্তমান চলছে ব্যাপক হারে সমালোচনা। তো দর্শক শ্রোতা, এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত দেখে আসি। বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনীর ভূমিকা, বর্তমান সেনাপ্রধানের ভূমিকা এবং আমাদের জনগণের কি করা উচিত সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দ্রুত, যত দ্রুত সম্ভব আপনারা লাইভটি শেয়ার করুন, আমরা জনগণের কাছে আপনাদেরকে এই বাংলাদেশের বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব এবং সেই কথার মধ্য দিয়ে আমাদের দেশের মানুষের নিশ্চিত একটা ভালো মেসেজ যাবে বলে আমি বিশ্বাস করি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে স্বাধীনতা সংগঠিত হয়েছে, এই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে কাজ করতে হবে। স্বাধীনতা অর্জনের পরে স্বাধীনতা রক্ষা করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, যেইটা রক্ষা করতে না পারলে আপনি বাংলাদেশের কোনো অবস্থায় এই দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে পারবেন না। আপনারা জানেন যে আমি আজকে কেন জেনারেল ওয়াকারুজ্জামানের কথা বলছি। আমি এজন্যই বলছি যে আমি চূড়ান্তভাবে, অন্তকরণে বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান এই ফ্যাসিবাদী সরকারকে পরিবর্তনের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছি ঠিকই, কে আন্দোলনের পরে কে সরকারকে দায়িত্ব নিবে, নতুন করে কারা আসবে, এর মাঝখানে যে কোনো একজন ব্যক্তিকে উঠে পড়ে লেগে যে সমাধানটা করতে হয় সেটাই সেনাবাহিনী করেছে। আর যদি সেনাবাহিনী আমাদের পাশে না দাঁড়াতো, জেনারেল ওয়াকারুজ্জামান যদি আমাদের পাশে না দাঁড়াতো, সত্যি সত্যি যদি তারা দেশপ্রেমিক না হতো, তাহলে আজকের শত শত হাজার হাজার লাশ ফেলে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করতেন, থাকতেন, চাইতেন, গণভবন ছেড়ে পালাইতেন না। তিনি বারবার চেষ্টা করতেন মানুষকে দিয়ে যে কোনো ভাবে গুলি করানো, হত্যা করানো। এখন আমাদের সমাজে কিছু কিছু বুদ্ধিজীবী তৈরি হয়েছে যে কোনো বিষয়ে সমালোচনা করার নামই একটা রাজনীতি, এটাকে পাণ্ডিত্য বলে না, এটা এক ধরনের বোকামি, এটা এক ধরনের আহাম্মকি। আপনি বাংলাদেশের স্বাধীনতাই পাইতেন না যদি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বলিষ্ঠ ভূমিকা না থাকতো। আজকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেয়া হয়েছে, বাংলাদেশ থেকে এই মুহূর্তে শেখ হাসিনা নাই। তার পিছনে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যেমন সাকসেসফুলি সম্পন্ন করা গিয়েছে, সাথে সাথে আজকের বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকার কারণে আপনি এই স্বাধীনতা সহজভাবে আপনার হাতে একদম মিষ্টির মতো পেয়ে গিয়েছেন। কেন বলছি এ কথা? যদি এই আন্দোলন আরো 10 দিন থাকতো, তাহলে এই 10 দিনে অন্তত পক্ষে আরো 1-2 হাজার মানুষ শেখ হাসিনা মেরে ফেলতে তার বিন্দুমাত্র কষ্ট হইত না, কারণ তিনি মানুষের রক্তের উপরে ভিত্তি করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব এবং সেনাবাহিনী দেশপ্রেমিকের ভূমিকা পালন করে আজকের বাংলাদেশের এই কঠিনতম সময়ে আপনার পাশে, আমাদের পাশে, আমাদের পাশে দাঁড়িয়েছে। এখন কিছু বুদ্ধিমান যারা কথায় কথায় এটা করেন সেটা করেন, আপনি করে যাবেন কোথায়? সাম্প্রতিক সময় দেখলাম কেউ কেউ ভিডিও করছেন কিংবা বক্তব্য দিচ্ছেন যে সেনাবাহিনী এখনো মাঠে কেন? বাপরে বাপ, তার মানে আপনি কি আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে কাজ করতে চান? সেনাবাহিনী যদি আজকে মাঠ থেকে চলে যায়, কালকে সমগ্র মাঠে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মিছিল করবে। আপনার আগামীকালকের তারা বিএনপির সাথে, জামাতের সাথে, বিরোধী মতের মানুষগুলোর সাথে মারামারি করবে, তারা খুনে খুনি করবে, তারা আবার এই দেশে নতুন করে একটি, আবার এই বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করবে, কে আপনার প্রতিরোধ করবে বলেন? কোন ব্যাকআপ আপনার আছে? বাংলাদেশের পুলিশ বাহিনী শেষ করে দিয়েছে, আনসার বাহিনী শেষ করে দিয়েছে, বিভিন্ন বাহিনী শেষ করে দিয়েছে। মুখস্থ কথা একটা আপনি আমি বলে দিলাম, আমি তো মনে করি সেনাবাহিনীকে বাংলাদেশের যতদিন এই সরকার ক্ষমতায় আছে তারা জরুরি অবস্থা জারি করবে না, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মানুষের পাশে, মানুষের কাছে এই সেনাবাহিনীকে আরো বেশি নিরাপত্তার সাথে রাখা উচিত। যারা তাকে রাখতে চায় না তারাই বর্তমান সময়ের
এই দেশের শত্রু বলে আমি মনে করি, কারণ কোনো সুযোগ নাই। কে আমার নিরাপত্তা দিবে? রাস্তায় এখন যে কোনো ধরনের একটা অকারেন্স ঘটলে সেনাবাহিনীকে যেতে হয়, যে কোনো একটা জায়গায় মানে প্রবলেম হলে পর্যন্ত সেনাবাহিনীতে যেতে হয়, গ্রেপ্তারে পর্যন্ত সেনাবাহিনীকে যেতে হয়, চুরি করলে পর্যন্ত সেনাবাহিনী যেতে হয়। আপনি আওয়ামী লীগের সকল জায়গায় যে পরিমাণ দলীয় লোক ঢুকিয়ে দিয়েছে, এই মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের হাত থেকে দেশটাকে একটা নিউট্রালাইজ করতে না পারবেন, ততক্ষণ আপনি কিভাবে সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার আহ্বান করেন? আমার বিবেকেও ধরে না, বুদ্ধিতেও ধরে না, এবং কোনো দেশপ্রেমিক নাগরিক এই আহ্বান করতে পারে না। আপনি সবাইরই শত্রু বানাইবেন। আপনি সকালে পুলিশের বিরুদ্ধে বলবেন, বিকালে সেনাবাহিনীর বিরুদ্ধে বলবেন, সন্ধ্যার সময় র্যাবের বিরুদ্ধে বলবেন, ফজরের সময় আপনি উঠা আনসারের বিরুদ্ধে বলবেন, তা বাংলাদেশ চালাইবে কে? আপনি চালাবেন বাংলাদেশ? বাস্তবতার নিরিখে আমি মনে করি দেশপ্রেমিক এই সেনাবাহিনীকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা গভীর জলের মাছ। বাংলাদেশের এই বিপ্লবকে, প্রতি বিপ্লব ঘটানোর জন্য আমাদের ডাইসে সেজে, আমাদের চেহারা ধারণ করে, দেশপ্রেমিক ধারণ করে কিছু কিছু মানুষ বিদেশি প্রজেক্ট বাস্তবায়নের জন্য আপনাদেরকে বিভ্রান্ত করবে। এই বিভ্রান্তির ফাঁদে পড়া যাবে না। বাংলাদেশের ওয়াকারুজ্জামানকে স্যালুট জানাই। ওনার মতো একজন সেনাপ্রধান মাত্র 2 মাস আগে সম্ভবত তিনি দায়িত্ব নিয়েছিলেন, মানে শেখ হাসিনার বিদায়ের মাত্র কয়েকদিন আগে দায়িত্ব নেয়ার পরেই ইমিডিয়েট তিনি বাংলাদেশের এই যে মানুষের উপরে তার কি বলে মানুষকে বিশ্বাস করে, মানুষের আন্দোলন সংগ্রামকে শ্রদ্ধা করে, দেশপ্রেমিক নাগরিকদের প্রতি শ্রদ্ধা করে, নিজের জীবনকে ঝুঁকি নিয়ে তারপরে যে সিদ্ধান্ত নিয়েছে, গত 16 বছর তো কত বাহিনী গিয়েছে, কে সিদ্ধান্ত নিয়ে আপনার পাশে দাঁড়িয়েছে, কত দুর্নীতির বিরুদ্ধে আপনি কথা বলেছেন, দুষ্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে নিয়ে তো আপনাদের কোনো, সেই সময় তো কেউ কিছু করতে পারে নাই। আমি সেজন্য দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, এই সরকার আমাদের, এই ডক্টর ইনুস সাহেব আমাদের, এই সেনাবাহিনীর প্রধান আমাদের, সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যের নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে ভাই বানাতে হবে, বন্ধু বানাতে হবে, দেশ রক্ষার জন্য তাদেরকে মাঠে রাখতে হবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের সুষ্ঠু ধারার রাজনীতি, পরিবেশ, পরিস্থিতি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী আমাদের রাস্তা থেকে উঠে যাইতে চাইলেও যেতে দেওয়া হবে না। দেশবাসীকে ধরে রাখতে হবে, কারণ এটা না করলে আপনি আপনার কি বলে নিজেই নিজের বাস ঢুকিয়ে বসে থাকবেন। এর চেয়ে আর বড় কিছু বলার কিছু নেই প্রিয় বন্ধুরা আমার। আপনি দেখেন সেনাবাহিনী আপনার কি উপকারটা করে দিয়েছে। দেখেন আমি আপনাকে একটা লজিক দেই, এই আন্দোলন আরো 2 মাস প্রলম্বিত হলেও আপনার কিছু ছিল না। এটা একটা যুদ্ধ ছিল, এটা শুধু আন্দোলন নয়, এটা শুধু অভ্যুত্থান নয়, এটা একটা বিপ্লব ছিল যে সমগ্র মানুষ ঐক্যবদ্ধভাবে এই কাজটি করেছে। আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাস যুদ্ধ করার পরে স্বাধীনতা পেয়েছি, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। আজকের এই বাংলাদেশের ইতিমধ্যেই আনডকুমেন্টেড আপনারা শুনেছেন যে 1000-এর অধিক মানুষ হত্যা হয়েছে, আর ডকুমেন্টেডই প্রায় 850-900 মানুষ ইতিমধ্যে শহীদ হয়েছে। আপনার কাছে 4টিখানি মনে হচ্ছে? সেনাবাহিনী যদি আর 2টা দিন দেরি করত তাহলে এই বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়ত এবং প্রত্যেক জায়গায় গৃহযুদ্ধ লেগে যেত, যে কারণে আমি এই ওয়াকারুজ্জামানের বুদ্ধিদীপ্ত চিন্তা চেতনা এবং সঠিক নেতৃত্বের আমি অবশ্যই সাপোর্ট করি। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা জানেন আমরা যারা কথা বলি কিংবা রাজনীতি করি, আপনি রাজনীতি করেন, আমি রাজনীতি করি, ভালো কথা, আমরা সচেতন, কিন্তু অতিরিক্ত সচেতনতার নাম দিয়ে, অতিরিক্ত সন্দেহ প্রমাণের নাম দিয়ে, মানুষের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়ে, একে অপরের মধ্যে বন্ধুত্ব নষ্ট করা, এটা এক ধরনের রোগ, এটা এক ধরনের মানসিক রোগ। এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি যখন বলেন যে বাংলাদেশের অনেকেই মনে করেন সেনাবাহিনীর পরিবর্তন করতে হবে, কাকে পরিবর্তন করবেন? যেই লোকটা বাংলাদেশের আপনার এই মুভমেন্টকে সফল করে দিয়েছে, যেই লোকটা বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, আপনি তাকে রিমুভ করে কাকে আনবেন? আওয়ামী লীগের দালালকে? এইসব টাউটগিরির আর জায়গা পান না। এইসব বাংলা সস্তা কথা বলে বাংলার জনগণকে বিভাজন করা হয়, সে কারণে আজকের এই বাংলাদেশের মানুষের আপনাকে এই অধঃপতন, আপনাকে কারো না কারো উপরে
আস্থা বিশ্বাস রেখেই পথ চলতে হবে। আমরা ফ্যামিলির চার ভাই, আমার ভাইদের মধ্যে আমি রাজনীতি করে, আর কেউ করে না। এখন কেউ করে না বিধায় ফয়জুল হক দালাল হয়ে যাবে। আমার রাজনীতি আমার, আমার চিন্তা আমার, আমার কাজ আমার, আর একজন কিচ্ছু করে না তাই বলে সেটার দায়ভার আমার নয়। আজকের আত্মীয়তার কথা বলে, এই ধরনের বহু আত্মীয় ছাড়া তো লোক ছিল গত 16 বছর যারা সেনাপ্রধান ছিল, কেউ তো শেখ হাসিনার আত্মীয় ছিল না, কিন্তু তারা তো কেউ আমার দেশের এই ছাত্র জনতার বিজয়কে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে আমার দেশের স্বাধীনতা করে দিতে পারে নাই। যেই অকারুজ্জামান সাহেব পেরেছে, তার মানে অকারুজ্জামান সাহেব একজন দেশপ্রেমিক, একজন ধর্মপ্রেমিক, স্বাধীনতা প্রেমিক, বাংলাদেশের জনগণের সত্যিকার হৃদয়ের রক্তক্ষরণটা অনুধাবন করে তিনি সিদ্ধান্ত নিয়ে জনগণের কাতারে দাঁড়িয়েছেন। তখন তিনি ওই পেঁচিয়ে গেছি আত্মীয় স্বজন এগুলা দেখতে যান না। এটাই প্রকৃত মানুষের পরিচয়। তাদের কাছে দেশ বড়, তাদের কাছে জাতি বড়। অতএব সবাইকে এ ব্যাপারে সবসময় মাথায় খেয়াল রাখতে হবে, যা ইচ্ছা তাই আমি চাবো এটা কিন্তু হবে না। আজকের আমি কেন বলছি আপনাদেরকে, দেখেন আমরা এই অকারুজ্জামান সাহেবের কারণে আমরা অনেকগুলো সফলতা পেয়েছি। আজকে দেখেন ইমিডিয়েটলি বাংলাদেশের বৈষম্য বিরোধী দেশ প্রতিষ্ঠার জন্য লড়াই চলছে। বাংলাদেশের সকল অনৈতিক মামলা হামলা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যারা করেছে সবগুলোকে শাস্তির আওতায় আস্তে আস্তে আনা হচ্ছে। আজকের প্রতিটা মুহূর্ত সেনাবাহিনী নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে। দেখেন কোথাও পুলিশ এখনো কাজ করছে না পূর্ণাঙ্গভাবে, করছে, ধীরে ধীরে এস্টাবলিশড হচ্ছে। কারণ 16 বছরের যত ঝঞ্ঝাল ছিল এটা দূর করা একদিনে সম্ভব নয়। এখন কোনো কোনো থানায় এমনও আছে পুলিশ কাজ করছে কিন্তু পুলিশকে বেকআপ দিতে সেনাবাহিনীকে কাজ করতে হচ্ছে। কোনো কোনো জায়গায় প্যাট্রোলিং করতে হচ্ছে পুলিশের সাথে সেনাবাহিনীকে করতে হচ্ছে। আপনি সেনাবাহিনীকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে কাজটা কি? আমার সেনাবাহিনী কেন প্রতিষ্ঠিত হয়েছে? এই দেশপ্রেমিক সেনাবাহিনী এজন্যই প্রতিষ্ঠা হয়েছে, যখনই দেশের ক্রাইসিস থাকবে, মানুষের বিপদ থাকবে, মানুষের দুর্দিন দেখা দিবে, তখনই তারা আমার পাশে দাঁড়াবে। সেনাবাহিনী তো বাসার মধ্যে বসে বসে রুটি পিঠা খাওয়ার জন্য তৈরি করা হয় নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদেরকে সেজন্য সোচ্চার হতে হবে, সজাগ দৃষ্টি থাকতে হবে, ইন্টেলেকচুয়াল পদ্ধতি ব্যবহার করতে হবে, থিঙ্ক করতে হবে, যা কিছু যে কেউ বলবে আর সেটাকে প্রচার করার মধ্য দিয়ে কোনো সমাধান হবে না। বাংলাদেশটা আপনার একার রাষ্ট্র না, এদেশটা সামগ্রিক সমগ্র শ্রেণী পেশার মানুষের রাষ্ট্র। আপনাকে অনেক কিছু হিসাব করে এই দেশের রাজনীতি, এই দেশের সমাজনীতি, এদেশের বর্তমান সিচুয়েশন আপনাকে বুঝতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দেই, আপনি আমাকে পারলে কোনো ব্যক্তি চ্যালেঞ্জ দেন যে আমরা আন্দোলন করব, সেনাবাহিনী বেরাকে থেকে তারা চুপ করে বসে থাকতো, তাহলে এই বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন এটার রেজাল্ট কি আসতো? আমাকে পারলে একজনে কমেন্টস দিয়ে বলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, বলেন। কেউ পারবে না একটা সুষ্ঠু সমাধান দিতে? যখন কোনো ধরনের ক্রাইসিস তৈরি হয়, আমরা আন্দোলন করেছি শেখ হাসিনার পতনের বিরুদ্ধে, মানে তার পতনের জন্য, শেখ হাসিনাকে যে কোনো মূল্যে পতন হতে হবে, তার এই অবৈধ নির্বাচন কমিশন এমপি মন্ত্রী দুর্নীতিবাজ সবার বিরুদ্ধে, রাইট? এই সবাই যাওয়ার পরে কোন লোকটা আমার সালিশি করে দিবে? কোন লোকটা আমাকে ভিন্ন কিছু বসিয়ে দিবে? যদি সেনাবাহিনীর ইচ্ছাই থাকতো যে মার্শাল্লাহ জারি করবে, তাহলে ওই দিনই আপনার জারি করতে পারতো। বহু কথা তাদের বিরুদ্ধে বিভাজন ছড়ানো হয়েছে যেটার আমি কোনোভাবে পক্ষে নই। আমি মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে তাদেরকে নিয়েই আপনাকে পথ চলতে হবে। ব্যবসায়ীর সাথে মিটিং নয় শুধু, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তাদের মিটিং করতে হবে। স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সুশাসন প্রতিষ্ঠার জন্য এই মুহূর্তে যে ক্রাইসিস চলছে নিরাপত্তার স্বার্থে, তাদেরকে সাথে রাখতে কোনো দোষ নাই। তারা কি বাংলাদেশের নাগরিক নয়? যেই লোকেরা এই বুদ্ধি শিখিয়ে দিবে সেনাবাহিনী লাগবে না, এর মানেই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে পরাজিত করার জন্য আওয়ামী লীগের কোনো একটি স্পাই হয়ে আপনি কাজ করবেন। কারণ এটা সহজভাবে আপনি বুঝতে যাবেন, কারণ আওয়ামী লীগ চায় এদেশের যে কোনো মূল্যে অরাজকতা বিরাজ হোক। তারা এখনো চায় যে পুলিশে পুলিশে মারামারি করুক, আনসার গিয়ে অমুক জায়গায় মারামারি করুক, এভাবে করে প্রত্যেক জায়গায় সংঘাত করবে, আর সেনাবাহিনী অনুপস্থিত থাকবে, তার মানে দেশটা একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আপনারা নিজেরাই তো বলছেন যে যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেদিন কেন শেখ মানে সেনাবাহিনী
আরো বড় কঠোর ভূমিকা পালন করলো না? আপনারাই তো বলছেন, তাই নয় কি? তাহলে আরেকটু গ্যাঞ্জাম কম হতো বলেন নাই? তাহলে সেই দিন যেই সেনাবাহিনীর প্রয়োজন অনুভব করছেন, সেই সেনাবাহিনীর প্রয়োজন কি আজকে শেষ হয়ে গিয়েছে? মোটেই নয়। আমি বাংলাদেশ থেকে বলছি, আমি স্বাধীনতার পরেই বাংলাদেশে প্রবেশ করেছি, আমি প্রত্যেকটা জায়গায় দেখে তাদের জন্য সত্যি অশ্রুসিক্ত হয়েছি যে আমার দেশের সেনাবাহিনী কত কষ্ট করে যাচ্ছে, কত কষ্ট করে যাচ্ছে। তারা দিন রাত নির্লাস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের এই মুহূর্তের দেশটাকে রক্ষার জন্য। আমি সেনাপ্রধান হকারুজ্জামান সাহেবের একটি বিবৃতি পর্যন্ত দেখেছি কোনো একটা পত্রিকায়, কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে তিনি বলেছেন ধৈর্য ধরতে হবে, 16 দিনে পরিবর্তন নয়, যদি 16 মাসেও পরিবর্তন হয় সেই পরিবর্তনকে মেনে নিয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে, কারণ 16 বছরের ঝঞ্ঝাল 16 দিনে শেষ হবে না। পুলিশ ভয়ে ভীত হয়ে বসে আছে বাংলাদেশে। আপনি ভালোই জানেন যে সমগ্র প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় 16 বছরে স্বাভাবিকভাবেই তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, লোকজন তাদের লোক বেশি। এখন আপনি আজকেই যদি এই মুহূর্তে আপনি এই 16 জায়গার সমগ্র বাংলাদেশের সব প্রশাসনকে একদিনে রিমুভ করেন, কালকের অবস্থা কি হবে? এজন্য কৌশল অবলম্বনের যেই জায়গা রয়েছে সেই জায়গা আজকের আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ধীরে ধীরে আমাদের দেশকে পরিবর্তন করতে হবে। যেমন এমার্জেন্সি পরিবর্তনটা কি দরকার ছিল, শেখ হাসিনাকে বহিষ্কার করা, তার পদত্যাগ নিশ্চিত করা, সংসদ সদস্য অবৈধ তাদেরকে ক্যান্সেল করা, বিচার বিভাগকে ঠিক করা। এখন আপনি পুলিশ বিভাগ ঠিক করবেন, এরপরে থানা, ওসি, ডিসি, এসপি, সব শিক্ষা, সব জায়গা আপনি আস্তে আস্তে ঠিক করবেন। পাশাপাশি আপনার লোকগুলোর সিভিও তো আপনার কাছে থাকতে হবে। আপনি যাকে অফ করে নতুন মানুষ নিয়ে আসব, সেই মানুষকে আমার তৈরি করার জন্য আমাদেরকে সেই মানুষের সিভি রেডি করতে হবে, তারপরেই আমাদের দেশে ধীরে 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 একটা পর্যায়ে যাবে। আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এই দেশ একটি সুষ্ঠু সুন্দর ধারায় ফেরত না আসবে, ততক্ষণ সেনাবাহিনী আমাদের ছাত্রদের পাশে থেকে সহযোগিতা করা দরকার। মনে রাখবেন, সব মুভমেন্টের নেচার একরকম হয় না। কিছু কিছু মুভমেন্ট হয় যেই মুভমেন্টে সেনাবাহিনীকে মানুষ অপছন্দ করে, আর কিছু কিছু মুভমেন্ট হয় যে সময় সেনাবাহিনীকে মানুষ গলার মালা দিয়ে অ্যাকসেপ্ট করে। যেমন এই মুহূর্তে সেনাবাহিনীর যে বাংলাদেশে আপনি সহযোগিতা পেয়েছেন, একটি তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, এই সময় আমরা সেনাবাহিনীর এই হস্তক্ষেপ কামনা করেছি, করি নাই বলেন আপনারা? আপনারা, আমি তো টকশো করি, আমি তো রাজনীতি করি, আমি তো সবসময় বলেছি সেনাবাহিনী চুপ কেন, সেনাবাহিনীকে নামতে হবে, সেনাবাহিনী ছাড়া আমাদের উদ্ধারের কোনো পথ ছিল না। তাহলে এই সময়ের সেনাবাহিনীর এই মুভমেন্টটা হচ্ছে বাংলাদেশের জনগণের চাহিদার আলোকের মুভমেন্ট। আর কিছু কিছু সময় সেনাবাহিনীর কার্যক্রম ধিকৃত হয়, কখন? যখন সেনাবাহিনী একটি গুড গভর্নমেন্টসকে, মানে একটা ভালো দেশের শাসককে বিদায় করে স্বৈর শাসকের পদ্ধতিতে গুলি ধরে, অস্ত্র ধরে ওই শাসন ব্যবস্থার সমাপ্তি ঘটিয়ে তিনি ক্ষমতা কেড়ে নেন, সেটাকে বলে মানুষ খারাপ পদ্ধতির সেনাবাহিনীর কি বলে, কু বলে। কিন্তু বাংলাদেশে এইবার যেটা হয়েছে 2024-এর এই সময়ের সেনাবাহিনীর অবদানটা হচ্ছে পজিটিভ সাইড, কারণ জনগণ এই সেনাবাহিনীর সহযোগিতা অনুভব করেছে এবং আবেদন করেছে, তাই সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে। অতএব এটাকে তো আমি পজিটিভ দেখতে হবে, এটাকে তো আমি ভালো দেখছি। হয়তো আমার মন মতো সব কিছু হচ্ছে না, হয়তো আমার কোনো এক ভাই চাকরি পাচ্ছে না, অথবা আমার ইমিডিয়েটলি কোনো এক জায়গায় প্রমোশন হয় নাই, তাই বলে কি আমি আজকেরই একেবারে অস্থির হয়ে যাব? মোটেই না। আমি আপনাদেরকে বারবার বলি, আপনারা তো বুঝতে চান, অনেকে অনেকে বোঝেনও না, কিন্তু আমার যারা বেশিরভাগ ফলোয়ার্স অনেকেই বোঝেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এই দেশে মাঝে মাঝে এমন কিছু ব্যক্তি কাজ করবে আপনার পিছনে, যাদের বক্তব্যে, যাদের চেহারায়, যাদের সুরাতে মনে হইবে তার চাইতে আওয়ামী বিরোধী আর কেউ নাই, কিন্তু এমন কিছু বক্তব্য এমন এমন সময় দিয়ে যাবে যার দিয়ে আপনি প্রমাণ পাবেন আপনার ক্ষতি। এই 1 বছর বসে ভিডিও করে টকশো করে যে উপকার আপনার করেছে, একদিন একটা স্ট্যাটাস লিখে তার চেয়ে বড় ক্ষতি করে বসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারকে সারা বাংলাদেশের সবাই ওয়েলকাম জানিয়েছে, কিছু কিছু নব্য দুষ্টচক্রের সদস্য তারা এটাকে গায়ে জলাপলা শুরু হয়ে গিয়েছে। এখন ধরেন আপনি, তার মানে কি
ওই লোক আপনাকে বলল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি খারাপ হয়েছে, তাই আপনি বিশ্বাস করবেন যে খারাপ হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বর্তমান প্রজন্মের একজন দিকপাল হয়েছে, ভালো হয়েছে, এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে ভালো কাজ। সব জায়গায় সমালোচনা এটা মানায় না। তার মানে যারা সমালোচনা করছেন তারা তাদের কোনো একটা এজেন্ডা কিংবা স্বার্থ কিংবা আদর্শিকভাবে তারা সুপ্রতিষ্ঠিত হতে পারে নাই, বিদায়ী আবল তাবল এদিক সেদিক পেঁচিয়ে গুছিয়ে কথা বলছে, এই মার পাশ দিয়ে হবে না। আবার আপনি যখন তাদের সমালোচনা করবেন পরের দিন আবার আপনার পক্ষে একটা ভিডিও বানাই আপনাকে একটু ঠান্ডা করবে, এটা তো কোনো আদর্শ না। আদর্শ তো ঠান্ডা আর গরম করার কিছু নাই, আদর্শ হচ্ছে আমি কোনটা বিলিভ করি, আমি কোনটা ট্রু ফিল করি, দ্যাট আই হ্যাভ টু টেল আওয়ার পিপল, আমাকে সেই পিপলদেরকে জানাতে হবে যে আমি এটা সত্য মনে করি, এটা বাস্তবতা মনে করি। যেমন আজকে আমি বলছি কেন আমি সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছি, বাংলাদেশের এই মুহূর্তে যতগুলো বাহিনী রয়েছে সবচাইতে এই মুহূর্তে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আপনার কাছে সবচেয়ে প্রিয় হতে হবে, কারণ তারাই আমার দেশ রক্ষা করে চলেছেন, চলছেন এবং তারাই আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। এত লক্ষ লক্ষ মামলা ছিল সব উঠিয়ে নিয়েছে, সুক্রিয়া থাকতে হবে না। হাজার হাজার মানুষ জেলের মধ্যে ছিলেন সব বের হয়ে যাচ্ছেন, সুক্রিয়া থাকতে হবে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলের মধ্যে ছিল এখন মুক্তি পাচ্ছেন, সুক্রিয়া থাকতে হবে না। রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, 26 দিনের মাথায় তারা আবার রাজনীতি করতে পারছে, আপনার সুক্রিয়া আদায় করতে হবে না। এত প্রতিহিংসা কেন, এত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনাদের, যদি প্রত্যেকটা জায়গায় মানুষকে প্রশ্নবিদ্ধ করেন কাজ করবেন কাকে নিয়ে? আপনি আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে দেশ গঠন করতে হবে। আমাদের এই প্রজন্মের আমি মনে করি যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং এই সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, মনে রাখবেন তারাই তাদের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম দিয়ে প্রশ্নবিদ্ধ এবং তাদেরকে বিশ্বস্ততার মানদণ্ডে মানা যাবে না, যাবে না, যাবে না। কেউ এগ্রি অথবা না এগ্রি আমার কিচ্ছু যায় আসে না, বাস্তবতা তাই। যা ঘটে আমার কাছে তথ্য আছে, অমুক আছে, তমুক আছে, সেনাবাহিনীর এই করতে হবে, সেনাবাহিনীর কেউ কেউ আবার পদত্যাগও দাবি করছে যে সেনাবাহিনীর প্রধানের পদত্যাগ করবে। তো পদত্যাগ করার পরে আপনি আওয়ামী লীগের সেনাবাহিনীর প্রধান নিয়ে আসবেন, মানে ধান্দাবাজির ধাগা পান না। ভারতের কোনো একজন আপনি যাদের এতদিন পর্যন্ত আন্দোলন করেছেন যে বৈষম্য বিরোধী, বিদেশি কোনো পরাশক্তি আমার উপরে জুলুম করতে পারবে না, অত্যাচার করতে পারবে না, আপনি কি কারো সেট আপ দেওয়া কোনো ব্যক্তিকে নিয়ে আসতে চান? এই সেনাবাহিনীর প্রধানের কারণেই তো বাংলাদেশের 5ই আগস্ট এই স্বাধীনতার বিপ্লব সূচিত হয়েছে, সেটা কি আপনার কাছে একটু বারো নিজের বিবেকে খাটে না? এতটুকু কি আমরা জানি না? এতটুকু কি জানা উচিত নয়? আমি মনে করি আজকের এই সেনাবাহিনীর সকল কর্মপদ্ধতি আমাদেরকে মানতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তাদেরকে ভালো রাখতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের ব্যাপারে পজিটিভ থিঙ্ক মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে বলি, একটি সতর্ক করে দেই, প্রত্যেকটা বাহিনীর বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিবাদের কিছু দালালরা পিছনে পিছনে লেগে গিয়েছে, যাতে একে অপরের মধ্যে মারামারি লাগে, অস্ত্রের জঞ্জালানি শুরু হয়, অবিশ্বস্ততা শুরু হয়, অফিস আদালত করা বন্ধ করে, বিভিন্ন সেক্টরে সেক্টরে তাদেরকে মানে দমন করা যায় বিভিন্নভাবে, একে অপরের সাথে মানে কি বলবো এটাকে, আপনাকে চরমভাবে ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে একটি মহল থেকে, তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না। নাম নিবে সংস্কারের, কাজ করবে আপনার ক্ষতি। আজকে যদি সেনাবাহিনীকে বিতর্কিত করে দিতে পারে, আর যদি সেনাবাহিনীর কোনো অফিসারের উপরে আপনার এই বিতর্কিত বক্তব্য দিয়ে 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 তাদের উপরে কোনো এক জায়গায় অনাকাঙ্ক্ষিত আক্রমণ করতে পারে, এটা দিয়ে সেনাবাহিনীর যদি ইমেজ ডাউন করতে পারে, তাদের হৃদয়ের মধ্যে যে দেশপ্রেমের ভালোবাসা সেটা যদি কমাতে পারে, তাহলেই ওই দালালরা সার্থক। দালালদের উদ্দেশ্য সেনাবাহিনীকে ভালোবাসা না, দালালদের উদ্দেশ্য আপনাকে ভালোবাসা না। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে থাকবে কেমনে? যদি ইউনূস সাহেবকেই টিকে থাকতে হয় তাহলে সেনাবাহিনীর ব্যাকআপ লাগবে। পৃথিবীর কোন মূর্খ মানুষও ভালো করে বোঝে যে একটা সরকার পতনের পরে এই দেশটাকে 12 জন 14 জন মানুষ এসে নিয়ন্ত্রণ করে ফেললো, আর আপনি বিশ্বাস করলেন তাদের কোনো এমপি আছে, তাদের কোনো মন্ত্রী আছে, তাদের কোনো ব্যাকআপ আছে, তাদের কোনো দল আছে, তাদের কোনো সমর্থক আছে? তো সেই সরকারকে আপনি কিভাবে টিকিয়ে রাখবেন? টিকিয়ে রাখতে হলে পিছনে ব্যাকআপ থাকতে হবে, যেটা একমাত্র সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আর কোন বাহিনী সম্ভব না। আর আপনারা তারপরে এটাকে মনে করতেছেন যে এটা একটা গভর্নমেন্ট, এটা একটা মনে হয় যেন নির্বাচিত সরকার। না,
এটা একটা বিশেষ ক্রাইসিসের গঠিত সরকার, যেই সরকারকে আপনার সহযোগিতা করতে হবে এবং এটা দেশবাসীকে করতে হবে। এখন বলতে পারেন কেন? এটা এজন্যই করতে হবে, সমগ্র দেশবাসীকে আপনার এই সহযোগিতা করতে হবে। কারণ কারণ হচ্ছে আজকের এই সেনাবাহিনী যদি আপনার আমার বন্ধু না হতে পারে, তারা যদি আমাদের পিছন থেকে চলে যায়, তাহলে এই দেশটা আবার লুটেরারা কেড়ে নিয়ে চলে যাবে, দেশটাকে আবার ধ্বংস করে শেষ করে ফেলবে, দেশটার মধ্যে অরাজকতা তৈরি করবে, দেশটাকে শেষ করে ফেলবে। এখন এই সেনাবাহিনী আপনার আমার সবচেয়ে প্রিয় সংগঠনে রূপান্তরিত করতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেনাবাহিনী ছাড়া একদিন বাংলাদেশকে এই তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা বর্তমান পরিস্থিতির যে অবস্থা চলছে চালাতে পারবে না। কে চালাবে? আপনি বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাসায় বসে একটা বিবৃতি পড়ল, তাতেই কি দেশ চলবে? এই বিবৃতি এক্সিকিউট করবে কে? এই বিবৃতিটা মানে জনগণের কাছে পালন করাবে কে? করাতে হলে আমাকে এই দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথেই থাকতে হবে। অতএব ওয়াকারুজ্জামানকে শুধুমাত্র এই সিজনই না, আমি মনে করি তাকে আরো এক্সটেনশন দিয়ে প্রয়োজনে, যদি এমনও হয়, আমি জানি না কতদিন এই গভর্নমেন্ট থাকবে, কতদিন তাদের প্ল্যান, যতদিনই থাকুক ততদিন অন্তত ওয়াকারুজ্জামানকে থাকতে হবে। কারণ বিপ্লবটা তার উপস্থিতিতে সংগঠিত হয়েছে, নতুন কাউকে দিয়ে ষড়যন্ত্রের মধ্যে দেশকে ফালানো যাবে না, না, না। অতএব কথা ক্লিয়ার? আপনারা যারা আছেন বিভিন্ন জায়গায় তো কথা শোনেন, আমার কথা হয়তো আপনাদের হয়তো একটু মিষ্টি কমও লাগতে পারে, কারণ আমি আপনাকে উচকে দিয়ে ভিন্ন পথে দাবিত করতে চাই না। আমি আপনাকে মিঠা মিঠা রেজাল্ট দিয়ে অসত্য তথ্য বলে আপনাকে উদ্গে দিতে চাই না, কারণ এটা দেশের ক্ষতি হবে। আজ প্রত্যেকটি পদে পদে সেনাবাহিনীর উপস্থিতি অত্যন্ত জরুরি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আমাদের প্রথম অ্যাচিভমেন্ট ছিল কি? সেটা হচ্ছে শেখ হাসিনার পতন। বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারে নাই যে 2029 সালের আগে কোনোদিন এই দেশে আজকের বাংলাদেশের ফ্যাসিবাদের সরকারের পতন হবে কিংবা শেখ হাসিনা বিদায় নেবে। কিন্তু আপনারা নিশ্চিত করে দেখতে পেরেছেন যে আজকের বাংলাদেশের সমগ্র মানুষ এই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে সেনাবাহিনীর একটি দুর্দান্ত সাহসী মানুষ এবং সেনাবাহিনীর প্রধানের মাধ্যমে। আজকের সেই সাহসিকতার কারণে আজকের আমরা বিজয় পেয়েছি, আজকে আমাদের বিজয় হয়েছে। আজকের এই সেনাবাহিনী আমাদের জাতির জন্য একটি মেসেজ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। পৃথিবীর কোন রাষ্ট্রে আপনি, আমি জানি না এখনো, সরি টু সে দ্যাট, যদি আপনার কাছে তথ্য থাকে, কোন সরকার আছে কিনা তত্ত্বাবধায়ক কিংবা ছোটখাটো সরকার, যেই সরকারের দায়িত্বে এই মুহূর্তে এইরকম একজন নোবেল লরিয়েট পেয়েছে, আমার জানা নাই। কিন্তু বাংলাদেশের আপনাদের ভাগ্যবান যে আপনারা এই মুহূর্তে একজন তত্ত্বাবধায়ক সরকার প্রদান পেয়েছেন, যিনি বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, বিশ্বের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি, এবং তিনি হচ্ছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আপনি ডক্টর আসিফ নজরুল খারাপ, ইউনূস সাহেব খারাপ, অমুক সাহেব খারাপ, প্রত্যেক দিন এইগুলো করতে করতে এই সরকার ব্যবস্থাটাকে ভেঙে ফেলবেন, এটাই হচ্ছে আপনাদের ষড়যন্ত্র, আর কিচ্ছু না। সরকার ব্যবস্থাকে পরিচালনার সময় দিতে হবে, কে কোন মেন্টালিতে কখন কিভাবে বক্তব্য দেয় সেটা আপনাকে অনুধাবন করার মতো যোগ্যতা আপনাকে থাকতে হবে। না বুঝে শুধু শুধু বললে হবে না। আজকের এই আসিফ নজরুল ছিল বিদায়, বাংলাদেশের এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা জয়যুক্ত হয়েছে। বক্তব্য 100টা দিলে 100টাই আপনার পছন্দের হতে হবে, এটাও আবার ভালো কিছু না। যার সব কথা ভালো লাগে ওই বেটার কোনো কথাই সঠিক থাকে না। এত কিছু চিন্তা করে দেশ চলবে না। অতএব আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই মানুষদের হাতকে শক্তিশালী করতে হবে। আমি বারবার আপনাদেরকে এই কথাগুলো কেন বলছি, এই মুহূর্তে আপনার বড় কাজ কোনো নির্বাচন নয়। এই মুহূর্তে আওয়ামী লীগের হাত থেকে দেশ স্বাধীন হয়েছে মাত্র, এই স্বাধীন দেশটাকে টিকিয়ে রাখতে হলে সবার আগে আপনার আমার দায়িত্ব হচ্ছে, ইমানি দায়িত্ব হচ্ছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারুজ্জামানের হাতকে শক্তিশালী করে একটি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা, যেই সরকারের কেউ টোক্কা মেরে ফেলাতে পারবে না, পাশের রাষ্ট্রে বসে দাদাগিরি করে ওই সরকারকে হটাতে পারবে না, কিংবা সজীবাজের জয় স্ট্যাটাস দিয়ে হটাতে পারবে না, কিংবা শেখ হাসিনা ষড়যন্ত্র করে হটাতে পারবে না। সেই পরিমাণ শক্তি অর্জনের আগেই গাছের গোড়ার আপনার কি বলে শিকড় কাটা শুরু। আজকে একটা কাটো, কালকে একটা কাটো, পরশু একটা কাটো, আর কাটতে কাটতে কত বড় স্পর্ধা,
আজকের ওয়াকারুজ্জামানের মতো একজন দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধানকে নিয়েও কথা বলতে দ্বিধাবোধ করে না, তার মানে আপনি স্বাধীনতার কোন স্বপ্নদ্রষ্টা নয়, আপনি স্বাধীনতার পক্ষে কোনো সময় ছিলেন না, বরঞ্চ আপনারা হয়তো গোপনে কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি বাংলাদেশের সিংহভাগ মানুষের পালস অনুধাবন করছি। আমি মনে করি এই দেশের নাগরিকরা এই মুহূর্তে চায় শান্তি ফিরিয়ে আনতে চায়, চুরি ডাকাতি হত্যা সন্ত্রাস নৈরাজ্য বন্ধ করতে চায়, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে থাকতে চায়, এদেশের সমগ্র মানুষ শান্তি নিশ্চিত করতে চায়। অতএব শান্তি নিশ্চিত করতে হলে এই সরকারকে সবার আগে সুযোগ দিতে হবে। আপনি যদি দেশপ্রেমিক হন, পারলে 100 দেশপ্রেমিকের তালিকা প্রকাশ করেন, বলেন এই লোকগুলোকে বিভিন্ন জায়গায় আপনার, তাদেরকে দেশে পাঠান, তাদেরকে দিয়ে কাজ করেন। কিন্তু মনে রাখবেন, প্রশাসন রাজনীতি টক শো আর ইউটিউবে ভিডিও বানানো এক জিনিস না, মানুষকে ম্যানেজ করা শেখেন, মানুষকে দূরে ঠেলে দেবেন কেন? প্রতিদিনই যদি আমার সামনে যারাই উপস্থিত সবাই আমার শত্রু হয়ে যায়, তো আমি বলবো কাকে, কাকে নিয়ে কাজ করব? আমার দুঃখের কথাটা আপনারা অনুধাবন করতে কে কতটুকু পেরেছেন আমি জানি না। আমি যেটা বুঝাতে চাই, লিডার শুড বি সামবডি হু ক্যান ম্যানেজ এভরিওয়ান। আপনাকে ম্যানেজ করার ক্যাপাসিটি থাকতে হবে, ক্যাপাবিলিটি থাকতে হবে। এই বাংলাদেশে এমনি আমাদের মধ্যে নৈরাজ্যের পাশাপাশি অনৈক্য বিরাজ করছে, গোত্রে গোত্রে, ঘরে ঘরে, বারান্দায় বারান্দায়। একটা দোকানে 5 চাকরি করলে 3 সাথে মারামারি, মালিকের কাছে অমুকে গিয়ে নালিশ করে তমুকের বিরুদ্ধে, তমুকে গিয়ে নালিশ করে অমুকের বিরুদ্ধে। আরে একটা দেশের রিক্সার ব্যাটারি না পেট্রোল, এ নিয়েও মারামারি হয়। অথচ দুজনই শ্রমিক, একজনে একজনের ব্যাটারি খুললে ফেলায় আর একজনে আরেকজনের চাকা খুললে ফেলায়। সেই দেশটা নিয়ন্ত্রণ করা আপনি এত সহজ মনে করেন? এত উস্কে দিবেন না। আমি সেনাবাহিনী প্রধানকে অভয় দিয়ে বলছি, আমরা দেশপ্রেমিক জনতা আপনার সাথে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অভয় দিয়ে বলছি, আমরা ছাত্ররা যেভাবে শহীদ হয়ে দেশের স্বাধীনতা সংগ্রাম করেছে, আপনাদের এই স্বাধীনতা সংগ্রামে আপনারাও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, বিদায়। আপনাদের পাশে আমরা সব সময় থাকব। সংকীর্ণ মানুষদের কাজ রাজনীতি নয়, প্রশস্ত করুন হৃদয়, মানুষকে ডাকুন, মানুষকে সম্মান করুন। আলোচনার বিষয়বস্তু থাকতে হবে একটা, সেটা হচ্ছে ফেসিবাদ, শেখ হাসিনার পতন। আমার আলোচ্য বিষয় শেষ, আমার আর এর সাথে কোনো গ্যাঞ্জাম নাই। দেশ গঠন করতে হলে এখন সবাইকে নিয়ে নতুন পজিটিভ পরিস্থিতি বিরাজ করাতে হবে। আপনি সেটা করবেন না, আপনি করবেন এখন প্রতিদিন, প্রতি রাত, প্রতি সন্ধ্যা, সকাল। এটা প্রিয় বন্ধুরা ভালো নয়, এর মানে এই নয় যে আমাদের কোনো ভাই সমালোচনা করলেই তিনি আমার শত্রু হবেন, তা নয়। কিন্তু মনে রাখতে হবে, আমি অনেক পণ্ডিত কিন্তু আমার ভুল নাই, এই ভাবনাটাই ভুল। আমার শত শত ভুল আছে, কারণ আমার ফলোয়ার্সরা আমাকে তালি তালি দিলেই হবে না, আমার নিজের অনুধাবন করতে হবে যে বাস্তবতা কি আজকের। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই দেশের এই মুহূর্তে সেনাপ্রধান একজন তাহাজ্জুদ গুজারি সেনাপ্রধান আমরা পেয়েছি, একজন নামাজ আলা সেনাপ্রধান পেয়েছি, একজন ইসলাম আলা সেনাপ্রধান পেয়েছি, একজন ধর্মভিত্তিক মানুষের প্রতি টান আলা সেনাপ্রধান পেয়েছি, একজন দেশপ্রেমিক সেনাপ্রধান পেয়েছি। আপনার যদি সেনাপ্রধান রাজনীতিবিদের মতো আমার মতো বক্তৃতা দিয়েই আপনার সেনাপ্রধান হইতে চায়, কোনোদিন কি তিনি সেনাপ্রধান হইতে পারতেন? আপনি যেরকম মনে মনে চান যে শেখ হাসিনা একটা কিছু বলবে, সেনাপ্রধান সাথে সাথে ওখানে দাঁড়াই দাঁড়াই বলবে হ্যাঁ আপনি এটা করতে পারেন না, বলতে পারেন না, 2 সেনাপ্রধান দায়িত্বে থাকতে পারত? যখন শেখ হাসিনার ক্ষমতা ছিল টকবাগে, ওই সময় একটা টুটা শব্দ করলেও তাই সেনাপ্রধান 2 দায়িত্ব থাকতে পারত না। অতএব সেনাপ্রধান যে বিজ্ঞানদীপ্ত, বুদ্ধিদীপ্ত, মানসিকভাবে স্থির থেকে সুকৌশলে বাংলার জনগণের যখন দাবিটা পূরণ করার সময় হয়েছে, তখনই তিনি সুযোগ বুঝে বাংলার জনগণের পাশে দাঁড়িয়েছেন। এটাই হচ্ছে সেনাবাহিনীর একজন চৌকাশ নেতার পরিচয়। ওই দিন যদি সেনাপ্রধান একদিন 1 দাঁড়িয়ে করত, বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যেত। তিনি সঠিক সময় আপনার পাশে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করেছে, তিনি সঠিক সময় আমাদের দেশবাসীকে রক্ষা করেছে, আর কি চান? সেনাপ্রধান বঙ্গভবনে যাদেরকে আওয়ামী লীগ যেই দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে সেই দলগুলোর নাম উচ্চারণ করে বক্তব্য দিয়েছে, আর কি চান? তার উপস্থিতিতে শপথ বাক্য হয়েছে, এদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে
পরামর্শ করেছে, ডান বাম সবার সাথে বসেছে, আর আপনি কি চান? আপনি চান সেনাবাহিনী বেরাকে ফিরে যাক, তার মানে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত এসে আপনার এই দেশের সাজানো সংসার ভেঙে চুরে চুরমার করে দিবে, সেই সুযোগ দেওয়া হবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদের এই সংগ্রাম টিকিয়ে রাখতে হবে, সংগ্রাম থেকে আর পিছনে যাওয়ার সুযোগ নেই। স্বাধীনতা হয়েছে বলতেই স্বাধীনতা এখনো শেষ হয়ে যায়নি, এই স্বাধীনতা রক্ষা করতে হবে। 1971 সালে যখন দেশ স্বাধীন হয়েছে, ভয়াবহ ক্রাইসিসের মধ্যে থেকে দেশটা 1975 পর্যন্ত কিন্তু চলে গিয়েছে, খুনাখুনি, রাহাজানি, এইটা সেইটা, কত কিছু, কত কিছু চলেছে, সঠিক নির্বাচন পর্যন্ত হয়নি। আজ বাংলাদেশে এই মুহূর্তে আপনি যে এই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, এই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যখন 1/11 তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, তারাও তো মিনিমাম 2 বছর ক্ষমতায় ছিল, তা আমরা কি তাদেরকে 2 বছরের কম সময় দিয়ে নামাতে পেরেছি? পারিনি, আর নামাবো কেন? এখন তো আমি সেনাবাহিনীকে নামিয়েছি, রিপ্লেসমেন্ট করেছি তাদেরকে এনে, এখন তাদেরকেই যদি টেনে হেঁচড়ে নেমে দেই, তাহলে তো শেখ হাসিনা কালকে এসে বলবে আমি রিজাইন করি নাই, আপনি কি বলবেন? অতএব সেনাবাহিনীর উপরে আস্থা বৃদ্ধি করতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে সময় দিতে হবে, তাদেরকে পজিটিভ ভাবে এই দেশের সমগ্র রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে এসে সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে, বলে দিতে হবে প্রিয় সেনাবাহিনী, প্রিয় এই মুহূর্তের তত্ত্বাবধায়ক সরকার, আমরা আপনাদেরকে দেশ সংস্কারের সময় দিচ্ছি, আসুন বসুন, দেশ সংস্কার করুন, আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সাপোর্ট থাকবে। যদি আপনারা দেশ বিরোধী কিছু করেন, তাহলে আমাদের এই ফয়জুল হকি ডক্টর ফয়জুল তখন কথা বলার সুযোগ কিন্তু আছে। অতএব আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, কারো কুচক্রি পদ্ধতিতে পড়া যাবে না। এখন আপনি বলতে পারেন কুচক্রি পড়লেন যে সেটা বুঝবেন কেমন? আপনাকে একটা গোয়েন্দাদের কথা বলি, গোয়েন্দাদের কাজ হচ্ছে আপনি যেই মসজিদে নামাজ পড়েন ওই মসজিদে আপনার সাথে নামাজ পড়বে, দাড়ি টুপি জুব্বা আগলের মতো অ্যাক্ট করবে, যদি আপনি হুজুর হন হুজুরের মতো অ্যাক্ট করবে, উনি আপনার মসজিদের এমন আছে ইমাম হয়ে যাইবে, আপনি তো পরপর করে বটবট করে সব কিছু তাকে বলে দিবেন, ইমাম সাহেবের মতো মানুষ অবিশ্বাস করা যায়, কিন্তু উনি যে আসলে গোয়েন্দা আপনি তো জানেন না, উনি আপনার থেকে বেতন নেবে, ভাত খাবে, আপনার বাসায় ঢুকবে, আপনার সব তথ্য, অসৎ কর্ম পরিকল্পনা পদ্ধতি সব জেনে জায়গা মতো তিনি প্লেস করবে, এটাই গোয়েন্দাদের কাজ। বাংলাদেশে এই মুহূর্তে এই দেশে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা কাজ করে, সেই সংস্থাদের মধ্যে একটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ওয়াচ, তাদের কাজ হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে যদি কিছু দিয়ে বুঝিয়ে শুনিয়ে ফুসলিয়ে করা যায়, কারণ আপনি জামাতপন্থী, আপনার পক্ষে আমি 2টা কথা বললাম, আপনি খুশি হয়ে যাবেন, কিন্তু সময় মতো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার সময় ঠিকই আপনার একদম জায়গা মতো একটা স্ট্যাটাস দিয়ে আপনার শেষ করে দিলাম, শেষ শেষ, আপনি এতদিন আমার গল্প শুনে আপনি ভক্ত হয়েছেন, একদিনে আপনাকে ধ্বংস করে দিলাম। এরকম করে আপনি দেখবেন বাংলাদেশে এই দেশের জামাতের লোকেরা এতদিন পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে, ফাঁসির কাস্তে ঘুরে ঘুরেছে, এখন যদি সারা দেশের আলেম সমাজ কিংবা জামাতের কোনো সিদ্ধান্ত হয় যে লোকগুলো আলাদা নির্বাচন করবে কিংবা স্বাধীন মতো তাদের ক্যাম্পেইন করবে, দোষের কি আছে? বিএনপি তো বৃহত্তর দল বাংলাদেশের, তারা রাজনীতি করবে তাদের মতো, করতে দেন, চরমনাইকে করতে দেন, দোষের কি আছে? কিন্তু যেই লোক এখন আবার এতদিন আপনার পক্ষে 2-4টা ভিডিও বানাইয়া জনসমর্থন আদায় করলো, কিন্তু এখন এসে ক্রিমিনালি ঢুকেই দিল যে মনে হয় আবার হুজুররা ক্ষমতায় এসে যায় কিনা, ইসলামপন্থীদের বিপ্লব হয় কিনা, এই যে ধ্যান ধারণা আপনাকে সৃষ্টি করে দিল, দ্যাট মিন্স অনৈক্য তৈরি করাটাই ওই গোয়েন্দা সংস্থার কাজ, এবং তারা বিদেশ থেকে এই ধরনের কাজ করে যাতে করে আপনি অনৈক্যের মধ্যে থাকেন, যদি অনৈক্যের মধ্যে থাকেন তাহলে কাজটা তাদের উদ্ধার করতে সহজ হয়। আমি আপনাকে বুঝাতে পেরেছি? অতএব আমাদেরকে সিচুয়েশন, কান্ট্রির অবস্থান বুঝে আপনাকে কাজ করতে হবে। দেখেন বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে কারা, কোন তারিখে করেছে, কেন করেছে, একটা পটভূমি আছে। আপনারা নিশ্চয়ই জানেন মঈন ফখরুদ্দিন সাহেবের সরকারের সময়ের কথা, তারা যখন এসেছে তাদের অনেক কার্যক্রম ভালো ছিল, অনেক কার্যক্রমকে নিয়ে বাংলাদেশের জনগণ চরমভাবে ধিক্কার জানিয়েছে, বিশেষ করে জুলুম নির্যাতন অত্যাচার বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের উপরে, যেটা নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু
আপনার সেই সরকার বাংলাদেশের জনগণের যখন বিরুদ্ধে গিয়েছে তাদেরকে কিন্তু এদেশের অনেকেই চরমভাবে ধিক্কার পর্যন্ত জানিয়েছে। কিন্তু আবার একই জিনিস, জিনিস কিন্তু এক, একই কমবেট পরা, একই ড্রেস, সেই সেনাবাহিনীকে আবার বাংলাদেশ 2024 সালে ওয়েলকাম জানাচ্ছে। তো দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর ফয়জুল হক কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। ডক্টর ফয়জুল হকের সাথে আমি একমত, তার কারণ হচ্ছে সেনাপ্রধান যদি চাইতো যে শেখ হাসিনার পদত্যাগ করা লাগবে না, তাহলে কিন্তু কোনোদিনও পদত্যাগ করে দেশ ত্যাগ করা লাগতো না শেখ হাসিনার। কারণ সেনাবাহিনী চাইনি যে হাজার হাজার লাশের উপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। তো দর্শক শ্রোতা, এই ছিল ভিডিও। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।